আসসালামু আলাইকুম। আজকে সহজ রেসিপিতে খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংসের বাজে গন্ধ কীভাবে দূর করবেন সে টিপসও আমি শেয়ার করব। আমি 1.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। তো এখানে কিছু মশলা আমি এড করব ম্যারিনেট করে রাখার জন্য। প্রথমে আমি 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আদা রসুন 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, সরিষার তেল 3 টেবিল চামচ। ভালো করে মেখে আমি 5 ঘন্টা ম্যারিনেট করে রাখব। যত বেশি সময় ম্যারিনেট করে রাখবে খাসির মাংসের যে বাজে একটা স্মেল আছে ওই স্মেলটা আর থাকবে না। আশা করি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কড়াই গরম হওয়ার পরে আমি 1/2 কাপ দিয়ে দিছি সরিষার তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দেবো এখানে আস্ত লাল মরিচ, লাল মরিচটা একটু ভেজে নিব। দিয়ে দেব আমি আস্ত গরম মশলা, সাথে দেব আমি 1/2 চামচ মেথি, 1/2 চা চামচ কালো জিরা। দিয়ে দেব আমি পেঁয়াজ রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। লবণ দেব পরিমাণ মতো। ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব। নেড়েচেড়ে মাংসটা আমি কষিয়ে নিব। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। বেশি আছে মাংস কখনো কষানো যাবে না। যত ভালো মাংস কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে। 10 মিনিট পর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাংস পুরোপুরি আমি সিদ্ধ করে নিব। আরও 20 মিনিট আমি রান্না করব। মাংস রান্নায় কখনো ঠান্ডা পানি দেওয়া যায় না। ঠান্ডা পানি দিলে মাংস কখনো সিদ্ধ হয় না। আমি আরও একটু গরম পানি দিয়ে দিব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু হাই হিট করে দিব। মাংস সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিব আমি গরম মশলা। এই মশলা রেসিপিটা আমার পেজে দেওয়া আছে। তো চুলার আঁচ কমিয়ে আমি আর 10 মিনিট ঢেকে রাখব। আমার রান্না কমপ্লিট।